আমার পুরনো ঘর থেকে শব্দ হলো মনে হলো, ওখানে তো কেউ নেই। আমি যাবো বলেছিলাম তো, আমি ওকে বারবার করে বলেছিলাম যে আমি ওর সঙ্গে যাবো, কিন্তু ও কেমন একটা হিস্টেরিক হয়ে গেল, চেঁচাচ্ছিল, তারপর হাঁপাচ্ছিল। আমার মনে হলো ওকে আর বেশি নাগিং করাটা ঠিক হবে। মানে এরকম একটা কন্ডিশনে ও বাড়ি থেকে একা একা বেরিয়ে গেল আর তুমি তুমি কাউকে জানানোর প্রয়োজন মনে করলে না? আমার কথার দাম কতটুকু আছে বাড়িতে? একটা জেল ফেরত ছেলে কোনো দাম আছে? আর আমি তো জেল ফেরত স্বামী। স্বামী প্লিজ, এখন এসব ইমোশনাল কথাবার্তা বলার সময় না। এটা এই অবস্থায় কোথায় বেরিয়ে গেল তুমি তো সেটাও জানো না। রাধাকে একটু ফোন করবো। ফোনটা এই দেখো, ফোনটা তো ঘরে ফেলে গেছে ফোনটা। এবার কি করবো? এবার এবার কাকে ফোন করবো? ক্লিনিকে একটা ফোন করবো? হ্যালো, হ্যাঁ আমি আমি সেনগুপ্ত বাড়ি থেকে বলছি। হ্যাঁ ডক্টর রয়ের পেশেন্ট রাধা বলছি, আজ ওর কোনো অ্যাপয়েন্টমেন্ট আছে? কি ডক্টর সেন আজ আসেনি? তোমায় হৃদ মাঝারে রাখবো সোম থেকে শনি রাত 8টায় আকাশ 8।